আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিক চাদরের ডিজাইনের কাজ শুরুর দিকের একটি ভিডিও দেখাবো, ডিজাইনটি দেখাবো। তো আশা করি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে, তো অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্কটি টাইপ করে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। সেখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেওয়া আছে, অ্যাপ্লিক চাদর, কামিজ, বোরখা। তো আশা করি আপনাদের ইউটিউব চ্যানেলের ডিজাইনের ভিডিওগুলো ভালো লাগবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মনে করে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা হচ্ছে আমার অ্যাপ্লিক চাদর শুরুর দিকে। আমি অ্যাপ্লিক চাদরের কাজ এখনও শুরু করিনি, এমব্রয়ডারি জাস্ট অ্যাপ্লিকটা বসাই নিতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অ্যাপ্লিক কাটা আছে, তো এগুলাই এটার মধ্যে বসবে। এই যে এখানে ছাপানো দেখতে পাচ্ছেন, এই এই অ্যাপ্লিকগুলান এগুলাই এইগুলার মধ্যে বসবে। তো আমি শুরুর দিকে বসাইতেছি, এইখানে পুরো চাদরটাতে বসবে। তো এটা ছিল আমার পুরো চাদরের ডিজাইন। আমি এই অ্যাপ্লিকগুলো দিয়েই এই ডিজাইনটা করেছি, দেখুন এখনও কমপ্লিট হয়নি, শুধু আইকা দিয়ে বসাই নিতেছি, আইকা দিয়ে বসাই নিতেছি, পরে মেশিনে কাজ করবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনের চাদরটি, এটা এটা বিছানার মাঝখানে মাঝখানে বিছানা মাঝখানে। আর এইখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়ের ডিজাইন। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখেছেন। তো আমি মেশিনে যখন কাজ করব তখন আপনাদেরকে ভিডিওটি দিব, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।